Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi at-tayyibin at-tahirin wa ala zawjatihi ummahatul mu'minin. Sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আছি রিডার 3 লেসন 4। আজকে হচ্ছে আমাদের সেশন 2। আজকে আমরা কনভারসেশন পড়ব এবং এক্সারসাইজ গতদিন যেটা পড়েছিলাম সেটাও কিছুটা দেখব, আর এবং সূরা কাহাফের 5 নম্বর আয়াত আজকে আমাদের পড়া। ওকে, আচ্ছা নুবালা আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনি পড়েন। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। যে কথা তাদের মুখ থেকে বের হয় আল্লাহ সত্যানাদি গ্রহণ করেছেন, তা কি সাংঘাতিক। মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না। মা নেই, লাহুম তাদের কাছে, বিহি সম্পর্কে সে মিন কোনো, ইলমিন জ্ঞান, ওয়ালা এবং না আছে, লিআবাইহিম তাদের পিতৃপুরুষদের কাছে, কাবুরত সাংঘাতিক, কালিমাতান কথা, তাখরুজু তা বের হয়, মিন থেকে, আফওয়াহিহিম তাদের মুখ গুলোর, ইন না, ইয়াকুলুনা তারা বলে, ইল্লা ছাড়া, কাজিবা মিথ্যা। জি আবার পড়বেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ই ইয়াকুলু এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। যে কথা তাদের মুখ থেকে বের হয় আল্লাহ সত্যানাদি গ্রহণ করেছেন, তা কি সাংঘাতিক। মিথ্যা ছাড়া তারা কিছু। জি আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, আপনি থাকেন, আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। নিশাত সুলতানা ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ম্যাডাম, আমরা গতকাল পড়েছিলাম, আজকেও আবার একটু করব, আপনি বলেন এখানে। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া জাইনাবু রাযিয়াল্লাহু মিন আল জামিয়াতি। হ্যাঁ, এখানে যদি ভুল থাকে তো ঠিক করবেন।
আমরা কি হতে পারে অর্থটা বলেন? আমিনা, আমিনা ফাতিমা এবং ফাতেমা। এবং ফাতিমা এবং জাইনা হুম, জামিয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়। রাজা, রজা, রজা আ দিয়ে কোন প্যাটার্নটা হবে? মহিলা বহুবচন, তারা। এটা হচ্ছে হবে রজা, না রজাআনা। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যাইনাবু রজাআনা মিনাল জামিয়াতি। আচ্ছা, তারপরে ম্যাডাম। জুমালাই জাহাবা ইলা মাকফাত। জুমালাই হচ্ছে আমার সহপাঠীগণ। আমার সহপাঠীগণ, এখানে হচ্ছে জাহাবা হচ্ছে জাহাবু, ইলা মাকফাত। আচ্ছা ম্যাডাম, এখান থেকে পড়েন। আনা, আনা রাজাতু মিনাল রিয়াদি আমসি। আমসি গতকাল, গতকাল আমসি হচ্ছে গতকাল। আমি গতকাল রিয়াদ থেকে এসেছি, ফিরেছি। হ্যাঁ, ফিরেছি। এটা কি ঠিক আছে? ভার্বটা কি ঠিক আছে? জি, ঠিক আছে। তারপরে ম্যাডাম। মারিয়ামু বানাতুহা জাহাবাত ইলা জিদ্দাত। বানাতুহা কোন কন্যাগণ, তাহার কন্যাগণ। কন্যাগণ এখানে হলে এটা হচ্ছে মারিয়াম এবং তার তার মেয়েরা, মারিয়াম এবং তার মেয়েরা। ওটা হচ্ছে আলী জাহাবনা। আচ্ছা, এটা আমরা একটু, এটা আমরা আলোচনা করি একটু। সেটা হচ্ছে উম্মি কলা, মানে আমার মা। উম্মি মানে হচ্ছে আমার মা, আর কলা মানে হচ্ছে বলা। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে কলা, মানে সে বলেছে। আর মহিলাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে কলাত, মানে আমার মা বলতেছেন যে তিনি অসুস্থ, তাই বলতেছে যে আমার মা বলতেছে আমি অসুস্থ, অর্থাৎ আমার আম্মু অসুস্থ, উনি বলতেছেন, সেই সংলাপটা এখানে। তো মারিদুন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর মারিদতুন মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। মারিদতুন মানে হচ্ছে রোগী বা অসুস্থ, আপনি দুইটাই বলতে পারেন। তাহলে উম্মি দিয়ে কলাত হবে, কলা হবে না। যেমন আপনারা যদি হাদিস পড়ে থাকেন আরবিতে, দেখবেন ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো পুরুষ সাহাবীর কথা যখন তখন ওইখানে কলা ব্যবহার হয়েছে। কিন্তু যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা অন্য অন্য কোনো মহিলার কথা বলা হয়েছে, তখন সেখানে কলাত ব্যবহার হয়েছে। তাহলে এই দুইটা আমরা বারবার বলবো, কলা আমার সাথে সাথে আপনারা বলবেন। শুধু নিশাত সুলতানা ম্যাডাম বলবেন, আর সবাই যার যার জায়গা থেকে বলবেন কলা, কলা, কলাত, কলাত। হ্যাঁ, এই সম্পর্কে বিস্তারিত পড়বো আমরা আরো দুইটা বই পরে, আপাতত আমরা এটা শব্দ অর্থ হিসেবে মুখস্থ করে রাখি। কলা মানে হচ্ছে সে বলেছে পুরুষ, আর কলাত মানে হচ্ছে সে বলেছে মহিলা। আচ্ছা নিশাত সুলতানা ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমরা যাব হচ্ছে সেলিনা আক্তার ম্যাডাম এবং আদিবা ম্যাডাম, আপনারা যদি ফ্রি থাকেন তাহলে আপনারা দুজন একসাথে আসবেন। আমরা কনভার্সেশন, ওয়ালাইকুম আসসালাম, কনভার্সেশন পড়বো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কনভার্সেশনে চলে যাচ্ছি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 52 পৃষ্ঠা, অর্থাৎ মূল যে মেইন লেসন সেখানে আমরা যাচ্ছি। রিডার থ্রি লেসন ফোর কনভার্সেশন। এখানে ইউসুফ এবং ইব্রাহিমের একটা কথোপকথন আছে, এটা আমরা পড়ব। যে আপনি সেলিনা ম্যাডাম, আপনি ইউসুফ, আর
আদিবা ম্যাডাম আপনি ইব্রাহিম। আদার্সুর রাবিউ মানে হচ্ছে চতুর্থ অধ্যায়। জি সেলিনা ম্যাডাম আপনি শুরু করেন। ইউসুফু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ বলছে আপনার উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জি। আচ্ছা এখানে দেখেন আসসালামু আলাইকুম এটা যখন স্বাভাবিকভাবে বলি, কিন্তু যখন আমরা ওয়ালাইকুম আসসালাম বলি, এটা ওয়ালাইকুম আসসালাম আসলে আমাদের প্রচলিত কথা, কিন্তু সুন্দর আরবি হচ্ছে ওয়ালাইকুমুসসালাম। ওয়ালাইকুমুসসালাম মিমের উপর একটা পেশ দিয়ে পড়া, এটা হচ্ছে ছন্দের পেশ। এই পেশটা কেন হয়েছে এটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুমুসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি আদিবা ম্যাডাম। আপনার উপরও শান্তি এবং রহমত বারাকা বর্ষিত হোক। না, রহমত এবং বারাকা বর্ষিত হোক। আচ্ছা তারপরে আরো আছে দেখো, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া ইয়া খলি খলি। খলুন মানে হচ্ছে শুভে, খলুন মানে জানা আছে, খলিম খলিম মানে মামা, খলুন মানে হচ্ছে মামা। ও মামা, তাহলে খলি কি হবে অর্থ? মামা, আমার মামা। হুম, আপনাকে স্বাগতম হে আমার মামা। হ্যাঁ জি। কাইফা হালুকা, কেমন আছেন আপনি? লাআল্লাকা বিখয়রি, আশা করি ভালো আছেন। ভেরি গুড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আইনা আবুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার বাবা কোথায় আছেন? কোথায়? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ উত্তরে বলছে আলহামদুলিল্লাহ, তোমার বাবা কোথায়? হে ইব্রাহিম। গুড। আচ্ছা এখানে একটু দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, আবুকা আবুকা একটা বিশেষ ওয়ার্ড, এবং আখুকা আবুকা আখুকা এরকম কয়েকটা ওয়ার্ড আছে যেখানে এরা যখন মুদাফ হয় তখন একটা ওয়াও আসে। আবুকা আবুকা তোমার বাবা, তোমার বাবা মুদাফ মুদাফ ইলাইহি, আবু হচ্ছে মুদাফ আর কা হচ্ছে মুদাফ ইলাইহি, আবুকা। ওকে, যখন আবুন এবং আখুন, জি ঠিক আছে বলেন। জাহাবা ইলা সুকি, জাহাবা ইলা সুকি, সুকি হচ্ছে বাজার, বাজার আছে বাজার। উনি বাজারের দিকে গিয়েছিল, গিয়েছেন বা গিয়েছেন। আচ্ছা জি সেলিনা ম্যাডাম। ওয়া আইনা উম্মুকা, তোমার মা কোথায় আছেন? এবং তোমার মা কোথায়? হ্যাঁ গেছেন না, তোমার মা কোথায়? জাহাবা ইলা খালাতি জাইনাবা, উনি জাইনাব খালার কাছে গিয়েছেন। আচ্ছা এইটা এবার এটা পড়েন, জাহাবাত ইলা খালাতি অর্থ খালার কাছে গিয়েছে, আমার খালার কাছে, তিনি আমার খালার কাছে গিয়েছে, তিনি আমার খালার কাছে গিয়েছে। আচ্ছা এখন আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। খালাতি এই শব্দ দুইটার সাথে সম্পর্ক কি, অর্থ কি আগে তাই বলেন। খালাতি কোন কার সাথে? খালাতি এখানে কয়টা শব্দ? খালাতি, ও জি জি, এখানে কয়টা শব্দ? দুইটা দুইটা শব্দ। গুড। একটা হচ্ছে খালা আর একটা হচ্ছে আমার, খালা আমার। আচ্ছা এখন এইখানে মুদাফ কোনটা, মুদাফ ইলাইহি কোনটা, এইভাবে আমি জিজ্ঞেস করছিলাম আর কি। আমার খালা, এটা তো দুইটা শব্দের মধ্যে সম্পর্ক আছে।
হ্যাঁ, খলাতি হচ্ছে মুদাফ, আর আমি হচ্ছে মুদাফ ইলাইহি। আমার ইয়া আচ্ছা, এই খলাতি এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? খলাতি মারফু। সেলিনা ম্যাডাম বলেন, সেলিনা ম্যাডাম বলবেন প্লিজ, খলাতি মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর কেন বলেন? এখানে প্রাণ জের আছে না, যে জের থাকলে মাজরুর হবে এই কথাটা বলবো না আমরা কেউ। মুদাফ না, মুদাফ তো মানসুব মাজরুর যে কোনো কিছুই হতে পারে। মারফু কার আছে এই জন্য হইছে আপনার বাক্যটা এখানে এসেই, এখানে এসেই সম্পূর্ণ হয়ে যেতে পারে যে তিনি আমার খালার কাছে গিয়েছে। জাইনাব হচ্ছে এই খালার বদল। আচ্ছা, এখন আদিবা ম্যাডাম বলেন জয়নাব মারফু মানসুব নাকি মাজরুর? জয়নাব, আচ্ছা জয়নাব বদল, মাজরুর, মাজরুর কারণ ফলো করবে তো মুতালকে, সেম হবে জি। আর মহিলাদের নাম তানবিন নেয় না, আর যেসব শব্দ তানবিন নেয় না তারা কি নেয় না? মাজরুর হলে তারা জের, তারা জের নেয় না। হ্যাঁ জের নেয় না, জের নেয় না, জেরের প্রয়োজন হলে জবাব নেবে। আচ্ছা, যারা যারা বলে দিচ্ছেন পাশ থেকে তাদেরকে আমরা পরবর্তীতে আমরা চিহ্নিত করব এবং আপনাদের জরিমানা হবে, এটা বিভিন্ন রকম হতে পারে, কেউ বলে দেবেন না প্লিজ। আচ্ছা, এখানে হলো জাহাবাত তিনি গিয়েছেন, ইলা খলাতি আমার খলার খালার কাছে, তো এখানে ইলা এসে এই খালাকে মাজরুর করে দিয়েছে। আবার এটা মুদাফ আর ইটা হচ্ছে মুদাফ ইলাইহি। জাইনাব হচ্ছে বদল, এই খালার বদল, অর্থাৎ যিনি খালা তিনিই হচ্ছে জাইনাব, এজন্য খালা যেহেতু মাজরুর জাইনাবও মাজরুর। ওকে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, নুবালা এবং সাউদা আপনারা দুজন আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুবালা আপনি আসবেন। জি স্যার। ওকে, আচ্ছা সাউদা আপনি ইব্রাহিম আর নুবালা আপনি ইউসুফ। জি সাউদা আপনি শুরু করেন, সরি না এখান থেকে না, এর পর থেকে, এখান থেকে নুবালা আপনি শুরু করেন। ইউসুফ, ওয়াইনা ইখওয়াতুক, আর তোমার ভাই কোথায়? সাউদা বলেন। ইব্রাহিম, জাহাবু ইলা জামিয়াতি, সে বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে। এখানে আরেকটু নুবালা আপনি আবার বলেন তো এটা। তোমার ভাইরা কোথায়? হ্যাঁ এখানে বহু বচন আছে। হ্যাঁ এবার সাউদা বলেন। জাহাবু ইল্লা জামিয়াতি, তারা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে। গুড, তাহলে জাহাবু হচ্ছে তারা গিয়েছে, তারা গিয়েছে। আর তোমার বোনরা কোথায়? একটু আমি একটু দেখে নি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তা ইব্রাহিম জাহাবনা ইলা মাদ্রাসাতি, ইলাল তারা মাদ্রাসা, ইলাল ইলাল মাদ্রাসাতি, তারা মাদ্রাসার দিকে গিয়েছে। গুড, ইউসুফ আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতিল, ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা, তুমি কি আজকে স্কুলে যাওনি? আচ্ছা এখানে আপনারা একটা ছোট্ট একটা কথা আপনারা একটু মনে রাখবেন, আমরা লেসনেও পড়ব,
মাদির আগে যদি মা আসে, মাদি ভার্বের আগে যদি মা আসে, তাহলে মাদি ভার্বটাকে না বোধক করে দেয়। যেমন জাহাবতা, জাহাবতা মানে হচ্ছে তুমি গিয়েছিলে, আর মা জাহাবতা মানে হলো তুমি যাওনি, মা জাহাবতা। আর তার আগে আবার একটা প্রশ্ন, আ কি তুমি কি যাওনি, আ মা জাহাবতা তুমি কি যাওনি। তাহলে মাদি ভার্বের আগে যদি মা আসে তাহলে সেটা না অর্থে হয়। যেমন নুবালা আপনি বলেন আমি লিখেছি, কি হবে আরবি? আমি লিখেছি। কাতাবা হচ্ছে লেখা। কাতাবতু। এবার বলেন আমি লিখিনি, মা যোগ করবেন মাদির আগে। মা কাতাবতু। গুড, মা কাতাবতু। আচ্ছা তারপরে বলেন আমি বসেছি, এটার আরবি বলেন। জালাসা হচ্ছে বসা। জালাস। এবার বলেন আমি বসিনি। মা জালাসতু। ভেরি গুড। আচ্ছা এবারে সাউদা বলেন আমি প্রবেশ করেছি। দাখালা হচ্ছে প্রবেশ করা। দাখালাম। দাখালতু। আমি প্রবেশ করিনি। ও মা দাখালতু। ভেরি গুড। আচ্ছা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এইটার অর্থ নুবালা আপনি আবার আরবিটা বলেন এবং অর্থ বলেন। আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আলিয়াউমা। তুমি কি আজকে স্কুলে যাওনি? গুড। বালি জাহাবতু রাজাতু বাদাল হিসাতিল বালা। বালা থেমে, না না থেমে থেমে বলেন যেখানে এই যে কমা আছে। বালা। বালা জাহাবতু রাজাতু বাদাল হিসাতিল। না জাহাবতু রাজাতু। জাহাবতু রাজাতু বাদাল হিসাতি উলাই হিসাতুল হিসাতুল উলা। আচ্ছা এটার অর্থ বলার চেষ্টা করেন, যদি না পারেন সমস্যা নাই, হেল্প করব আপনাকে। এই বালা অর্থটা তো জানি না। আচ্ছা বালা মানে হচ্ছে অবশ্যই। বালা, বালা মানে হচ্ছে অবশ্যই। বালা মানে অবশ্যই। জাহাবতু আমি যাইনি ও রাজাতু। জাহাবতু মানে কি হবে? আমি গিয়েছি। হ্যাঁ ও রাজাতু এবং এবং ফিরে এসেছি। ভেরি গুড। বাদাল হিসাত। হ্যাঁ হিসাতিল উলা। বাদাল হিসাউলা। আচ্ছা হিসাতিল উলা মানে হলো প্রথম ঘন্টা। প্রথম ঘন্টা অর্থাৎ হ্যাঁ স্কুলে গেলে যে ছয়টা সাতটা ক্লাস হয় বা পাঁচটা ক্লাস হয় এইটার এটাগুলোকে কোথাও ঘন্টা বলে, কোথাও আরো অন্য শব্দ ব্যবহার হয়, তো এইটাকে হিসাতুন বলে। এক প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা এরকম। তো প্রথম ঘন্টার পরে আমি ফিরে এসেছি অর্থাৎ ইউসুফ জিজ্ঞাসা করছে তুমি কি আজকে স্কুলে যাওনি? এবার ইব্রাহিম বলছে অবশ্যই গিয়েছিলাম আমি এবং ফিরে এসেছি প্রথম ঘন্টার পরে। ওকে। হ্যাঁ নুবালা। ইব্রাহিম ইউসুফ লিমাজা ইব্রাহিম রাজাতু লি আন্নানি মারিদুন। মারিদুন রাজাতু লি আন্নানি মারিদুন। আজ আমি অসুস্থ বোধ করছিলাম। না না রাজাতু মানে কি? রাজাতু মানে ফিরে এসেছি। আমি ফিরে এসেছি। লি আন্নানি মানে হচ্ছে কেননা আমি, কেননা আমি। লি আন্নানি কেননা আমি। আর মারিদুন মানে অসুস্থ। অসুস্থ। এবার বলেন আরবিটা বলেন অর্থ বলেন। রাজাতু লি আন্নানি মারিদুন। মারিদাতুন। না না মারিদাতুন কেন? আমি ফিরে
মারিদুন মারিদুন রজা তুলি আন্নানি মারিদুন, আমি ফিরে এসেছি কেননা আমি অসুস্থ। গুড। ইউসুফ লা বাসা আযাহাবতা ইলা তাইয়িব আযাহাবতা ইলা তাবিব তাবিবি, অসুবিধা নেই, তুমি কি ডক্টরের কাছে গিয়েছিলে? লা বাসা এটা হলো একটা দোয়াও হতে পারে বা এটা আরব কালচারের একটা কথা, লা বাসা মানে কোনো অসুবিধা নাই, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আবার দোয়াও আছে অসুস্থ রোগীর জন্য, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, আরো বিভিন্ন দোয়া আছে, তো সেটাও হতে পারে। তাহলে আজাহাব তাইলা তবিবি, তারপরে জিজ্ঞেস করতেছে তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? ইব্রাহিম নাআম জাহাব তো, হ্যাঁ আমি গিয়েছিলাম। ওকে, গিয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই যে লেসনটা আছে 4 নম্বর লেসন, যে কনভার্সেশন 52 নম্বর পৃষ্ঠা, এটা আপনারা সবাই বাসায় বসে পড়বেন, অনুবাদ করার চেষ্টা করবেন, তারপরে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা বের করার চেষ্টা করবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক, অর্থাৎ এই পৃষ্ঠাটা আপনারা ভালো করে পড়বেন, গ্রুপে পড়বেন, একজন পড়বেন আর একজন শুনবেন, ভুল ধরবেন, শব্দ জিজ্ঞেস করবেন, অর্থ জিজ্ঞাসা করবেন, এভাবে করে প্র্যাকটিস করবেন। আজকে আমরা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।